আছে আমাদের আরেক ভাই, ভাইয়ের নাম মোহাম্মদ হাসান ভাই, স্থানীয় আর কি। ওনার সাথে অনেক সময় দিলাম, কথা বললাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, আমি হলো আমাদের তুষার ভাই। তুষার ভাই হচ্ছে রাজশাহী। আমি রাজশাহী কলেজে ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে পড়ি। আচ্ছা, তো ভাইয়ের সাথে পরিচয় হইলো। ভাই আমাকে অনেক ভালো ভালো দিক নির্দেশনা দিয়েছে এবং খুব গাইডনেস, খুব কৃতজ্ঞ আর কি তার প্রতি। আপনাদের একটু জানালাম। আসসালামু আলাইকুম। এলাকার মাদ্রাসায় ছিলাম আর কি আমি। দেখে গেলাম আর কি রস কীভাবে বের করা হয়, অর্থাৎ আখকে মারাই করার পরে এখানে এই জিনিসটা করা হয়। কিছু তাল গাছ খুবই ভালো লাগলো। এই উত্তর গণভবনের পাশেই আছে আর কি এটা। ঠিক আছে, তাহলে দর্শক, আমরা আসলাম উত্তরা গণভবন। এখানে দীঘাপতি আর রাজবাড়ি হিসেবে পরিচিত। তো দেখবো কি কি আছে এখানে। আসলে তেমনটা নাই, সৌন্দর্য বর্ধনের জন্যই শুধুমাত্র দেয়া আর কি যা দেখলাম, তারপরে দেখবো আমরা। চলুন। আবার দেখা হবে আমাদের। Thank you.
আপাতত এ পর্যন্তই বিদায় রইল, আল্লাহ হাফেজ।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি বঙ্গজল রাজবাড়ি বা রানী ভবানী রাজবাড়ি হিসেবে পরিচিত। নাটোর সদর উপজেলায় এটি অবস্থিত, মন্দিরও আছে, সেগুলো দেখবো পর্যায়ক্রমে। আমরা ঘুরতি আর ট্যুর তো আমার রাজশাহী হবে, দেখবেন সবাই দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পর্যায়ক্রমে আসবে ভিডিওগুলো সাতক্ষীরা টু সিলেক্ট, সবাই দেখবেন। এর মধ্যে যে সকল দর্শনীয় স্থানগুলো আছে আমাদের বাংলাদেশে সবগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করবো।